আসসালামু আলাইকুম ওয়ানপ্লাস তাদের এইচ সিরিজের নতুন একটি স্মার্টফোন লঞ্চ করে ফেলছে ইন্ডিয়ার মার্কেটে বাংলাদেশের মার্কেটেও কিছুদিনের মধ্যে আনঅফিশিয়ালি এই স্মার্টফোনটি পাওয়া যাবে যার নাম হলো ওয়ানপ্লাস এইচ থ্রি প্রো যারা কিনা মিড বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের ফিল দেওয়ার মতো একটি স্মার্টফোন খুঁজতেছেন ভাই দাঁড়ান আপনার জন্যই আজকের এই ভিডিওটি অবশ্য

এই ফোনটি কেমন হবে আজকের এই ভিডিওটিতে খুঁটিনাটির সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হবে প্রথমে আমি কথা বলবো এই ফোনের বিল্ড এবং কোয়ালিটি নিয়ে এই ফোনটির রিয়ারে থাকছে গ্লাসে ফিনিশ এবং ফ্রেমে থাকছে মেটাল বডি তবে ডিসপ্লেতে থাকছে কর্নিং গোল্ডা গ্লাস বিকটাস টু এর প্রোটেকশন ফোনটির রিয়ারে থাকছে তিনটি ক্যামেরা সেট এর ক্যামেরা বামটি একটি স্কোয়ার শেপের মতো এর ক্যামেরা পাম্পটির ভিতরে তিনটি ক্যামেরা বসানো হয়েছে এবং সাথে একটি এলইডি ফ্ল্যাশ লাইট বসানো হয়েছে অনেকের কাছে এর ক্যামেরা পাম্পটি ভালো লাগতেও পারে আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে এই ফোনটি হাতে নিলে প্রিমিয়াম প্রিমিয়াম একটা ফিল পাবেন এই ফোনটি থেকে ফোনটির ডিসপ্লে সাইজটি একটু বড় হওয়ার কারণে এক হাতে ইউজ করতে কিছুটা সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি তবে কিছুদিন গেলে এই ফোনটির সাথে ইউজ টু হয়ে যাবে আর এই ফোনের সামনে রয়েছে ফানসল কাট আউট ক্যামেরা এই ফোনটি দেখতে খুবই স্টাইলিশ এবং লাইটওয়েট একটি স্মার্টফোন দেখে মনেই হবে না যে এটি একটি মিড বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোন এই ফোনটি আপনারা তিনটি কালারে পেয়ে যাবেন হোয়াইট গ্রে এবং গ্রিন ফোর্স এবং বাটনস নিয়ে কথা বলতে গেলে ফোনটির নিচের অংশে থাকছে স্পিকার গ্রিল ইউএসবি টাইপ সি পোর্ট প্রাইমারি মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে ফোনটির উপরের অংশে থাকছে সেকেন্ডারি নয়েস ক্যালকুলেশন মাইক আয়ার ব্লাস্টার এবং সেকেন্ডারি স্পিকার ফোনটির লেফট সাইডে কিছুই থাকছে না ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার অন অফ বাটন তার উপরে রয়েছে ভলিউম আপ এবং ডাউন বাটন এবারে কথা বলবো এই ফোনের ডিসপ্লে সেক্টর নিয়ে ফোনটিতে রয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চ এর এল টিপিও কার্ড করা ডিসপ্লে এর কার্ভ ডিসপ্লে থেকে চূড়ান্ত পর্যায়ের এক্সপিরিয়েন্স পাবেন আপনি তার কারণ হচ্ছে এর ডিসপ্লে এর হচ্ছে বারোশো চৌষট্টি আশি পিকজেল যাতে থাকছে চারশো পঞ্চাশ পিপিআই ডেন্সিটি পিপিআই ডেন্সিটি বেশি থাকায় ভিডিও কন্টেন্ট দেখা বলেন বা গেমিং খেলতে ভিন্ন লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে এর ডিসপ্লেতে রয়েছে চার হাজার পাঁচশো স্পিক ব্রাইটনেস এছাড়াও এর ডিসপ্লেতে রয়েছে 120 হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিপ্লেসেট এই ফোনটির পিক ব্রাইটনেসে আপনি ইনডোরে বা আউটডোরে আপনি এই ফোনটি ইউজ করতে কোনো প্রকার আলো নিয়ে প্রবলেমে পড়তে হবে না এছাড়াও এর ডিসপ্লেতে রয়েছে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স যা আপনাকে একটি স্মুথনেস এই ফোনটি থেকে দেবে তবে এই ফোনটি দিয়ে আপনি মাল্টিটাস্ক্রিন করতে পারবেন চোখ বন্ধ করে এর বাজেট বিবেচনায় আমার কাছে ওয়ানপ্লাস এস থ্রি এর ডিসপ্লেটি থেকে ভালো কিছু অফার করতেছে ওয়ানপ্লাস এবারে কথা বলবো এই ফোনের পারফরমেন্স সেক্টর নিয়ে ফোনটির অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন এছাড়াও ফোনটির ইউজার ইন্টারফেস হিসাবে থাকছে ওপো তাদের ইউআই কালার ও এস এর ইউআই নিয়ে বলার মতো কিছুই নেই কারণ আপনারা তো জানেন কালার ওএস ইউ কতটা ক্লিন এবং স্মুথনেস ফোনটিতে চিপচেট হিসাবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন থ্রি যেটি ফোর নাইডোমিটারের তৈরি করা ফোনটির সিপিউ তো থাকছে অক্টোকোর সিপিউ যেখানে থাকছে ছয়টি কোড ফোনটির জিপিউ তো থাকছে অ্যাড্রিনো সেভেন হান্ড্রেড এই ফোনটি দিয়ে আপনি পাবজি বলেন ফ্রি ফায়ার কল অফ ডিউটির মতো হাই গ্রাফিক্সের এর গেম গুলো স্মুথলি রান করতে পারবেন কোন প্রকার হ্যাং বা হিটিং ইস্যু ছাড়াই ফোনটি বাংলাদেশের বাজারে চারটি ভেরিয়েন্টটি পাওয়া যাবে বারো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ষোলো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ষোলো জিবি র্যামের সাথে পাঁচশো বারো জিবি ইন্টারনাল স্টোরেজ এবং চব্বিশ জিবি র্যামের সাথে ওয়ান টিবি ইন্টারনাল স্টোরেজ সেই সাথে এই ফোনটিতে থাকছে আইফি সিক্সটি ফাইভ বির ওয়াটার রেসিস্টেন্ট হালকা ছিটে ফোটা পানিতেও এই ফোনটির কোনো প্রকার সমস্যা হবে না বাজেট বিবেচনায় এই ফোনের পারফরমেন্স আমার কাছে বেস্ট মনে হয়েছে এবারে কথা বলবো এই ফোনের ক্যামেরা সেট নিয়ে ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ যার মেন সেন্সরটি হলো ফিফটিন মেগাপিক্সেল যেটি কিনা ওয়ান পয়েন্ট এইট অ্যাপাসারের আরও থাকছে একটি এইট মেগা পিক্সেলের অ্যাঙ্গেল লেন্স যেটি কিনা টু পয়েন্ট টু অ্যাপাসারের এবং এই ফোনটিতে থাকছে টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর যেটি কিনা টু পয়েন্ট ফোর এছাড়াও এর ফোনটির সেলফিতে থাকছে সিক্সটিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা সাথে এলইডি ফ্লাশ লাইট লো লাইটে বলেন বা দিনের আলোতে এর ফটোগ্রাফি হবে অস্থির যা আপনার মন মাতানো পিকচার কোয়ালিটি পাবেন এই ফোনটি থেকে এই ফোনটির ফ্রন্ট এবং রিয়ার সেডের ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন ফোর কে বাই থার্টি বাই সিক্সটি এবং থাউজেন্ড এই পি থার্টি বা সিক্সটি তবে এখানে থাকছে ইআইএস এই ফোনটির ক্যামেরাটিতে সকল ধরনের ফিচার্স বিদ্যমান বাজেট অনুযায়ী এর ক্যামেরা সেট আপটি আমার কাছে ভালো লেগেছে

সর্বশেষ জানাবো এই ফোনের প্রাইস এবং এই ফোনের লঞ্চিং ডেট বারো জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটি বাংলাদেশের বাজারে পঞ্চাশ থেকে টাকার মধ্যেই পেয়ে যাবেন সেটি আনঅফিশিয়ালি এই ফোনটি বাংলাদেশের মার্কেটে আন এখনো পাওয়া যাচ্ছে না কিছুদিনের মধ্যেই হয়তো এই ফোনটি আন পেয়ে যাবেন বন্ধুরা এই হলো ওয়ান প্লাস এস থ্রি প্রো এর ফুল স্পেসিফিকেশন রিভিউ আল্লাহ হাফেজ কথা হবে নতুন কোনো ভিডিওতে আবার